এখনো জমিনি কোরবানির পশুর হাট, খামারগুলোতে চলছে পরিচর্যা, বড় গরু সংগ্রহে ব্যাপারীদের ধর্ণা। মানবতা বিরোধী অপরাধের মামলায় পটুয়াখালীর ইসহাক রাজাকার সহ পাঁচজনের রায়, আজ সর্বোচ্চ সাজা দাবি। সাফ অনূর্ধ্ব ১৫ চ্যাম্পিয়নশিপে আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল ৯টার ২১ সংবাদে, সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান। এছাড়াও সংবাদ আরো থাকছে, বঙ্গবন্ধুকে হত্যার খবরে স্তম্ভিত হয়ে যায় পুরো বিশ্ব, উঠে নিন্দার ঝড়। বর্ষার কারণে এখনো জমেনি কোরবানির পশুর হাট, তবে ঈদের দু তিন দিন আগেই ভালো দামে পশু বিক্রি করতে চান খামারি ও ব্যবসায়ীরা। তাই খামারগুলোতে এখনো চলছে পশু পরিচর্যা, ভালো দাম পাওয়ার আশায় আছেন সিরাজগঞ্জের খামারিরা। রাজবাড়িতে প্রস্তুত ১০,০০০এরও বেশি গরু, বড় গরু সংগ্রহে ব্যাপারীদের ভিড় বাড়ছে মানিকগঞ্জে। প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন রাশেদুল আলম রাসেল। কোরবানির ঈদের আগে খামারগুলোতে শেষ সময়ের পশু পরিচর্যায় ব্যস্ত খামারিরা। সিরাজগঞ্জের শাহজাদপুর সহ বেশ কিছু এলাকায় এভাবেই বছরব্যাপী পরিশ্রম করে গরু মোটা তাজা করে কোরবানি হাটে তোলার প্রস্তুতি নিচ্ছেন তারা। ভারতীয় গরু বাজার দখল না করলে মুনাফার আশা খামারিদের। গরু কিনছিলাম আমি ২,০,০০০ টাকা দিয়ে, এখন ধরেন যে ৩,৫,৪,০০০ হলে বিক্রি করার নিয়ে গেছে। গতবার তো মনে করেন লস টস খাইছি, তো ইন্ডিয়ার গরু আসে যার কারণে আমরা তো মনে করেন যে গরুর ভালো দাম পাইনি। রাজবাড়ির পাঁচ উপজেলায় এবার ৬,০০০এর বেশি ষাঁড়, ১,০০০এর মতো গাভী এবং ৩,৫০০ ছাগল কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। এখানকার খামার থেকে এরই মধ্যে বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে কয়েক হাজার পশু। এখনও খামারে খামারে চলছে পশু পরিচর্যা। গরু বড় গরু আছে আর গাভী গরু আছে, এর পরিচর্যা করা হইতেছে। এখন পর্যন্ত বাজারে যে বর্তমান যে অবস্থা তাতে আমরা কিছুটা হলেও লাভ হবে। বড় আকারের গরুর জন্য খ্যাতি রয়েছে মানিকগঞ্জের খামারিদের। এখানকার বিভিন্ন খামারে পছন্দের সার সংগ্রহে ক্রেতা যেমন আসছেন, তেমনি ভিড় করছেন ব্যাপারীরাও। যেহেতু আমার একটা সার এরকম আছে, অলরেডি আমার সারের বয়স ২ বছর, অনেক বড় গরু হিসেবে আমি তাকে দেখার জন্য আসছি। জেলার সবচেয়ে বড় গরুটি সাটুরিয়া উপজেলার দেলুয়া গ্রামের খান্নু মিয়ার বাড়িতে। খান্নু মিয়া গরুটির নাম দিয়েছেন রাজাবাবু। কোরবানির হাটে ২০,০০০এর বেশি দামে রাজাবাবুকে বিক্রি করতে পারবেন বলে আশাবাদী এই খামারি। ২ বছর লাগা চালতাছি, লালন পালন করতেছি, আমি ২০ থেকে ২২ লক্ষ আশা। রাশেদুল আলম রাসেল, ২১ টেলিভিশন। একাত্তরে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে পটুয়াখালীর ইসহাক শিকদার সহ পাঁচজনের রায় ঘোষণা আজ। আসামিদের বিরুদ্ধে একাত্তরে গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ সহ ৬ ধরনের অপরাধের অভিযোগ আনা হয়। ২০১৫ সালে ট্রাইব্যুনালে ইসহাক শিকদার, আব্দুল গনি হাওলাদার, আব্দুল আউয়াল ওরফে মৌলবি আউয়াল, আব্দুল সত্তার, সুলাইমান মৃধার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে তাদের গ্রেপ্তার করা হয়। গত বছরের ৮ মার্চ এ মামলার অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দাবি মুক্তিযোদ্ধাদের। খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও বিখ্যাত চিত্রগ্রাহক মিশুক মুনিরের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১১ সালের এই দিনে মানিকগঞ্জের সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় এই দুজন সহ ৫ জন। নতুন চলচ্চিত্র কাগজের ফুল এর শুটিং স্থান দেখতে তারেক মাসুদ ও মিশুক মুনির তাদের সহকর্মীদের নিয়ে মানিকগঞ্জ যান। ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় তাদের। প্রতি বছরের মতো এবারও শোক আর শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে খ্যাতিমান চলচ্চিত্র ব্যক্তিত্বদের। মাটির ময়নাসহ মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন চলচ্চিত্র নির্মাণ করে খ্যাতি অর্জন করেন তারেক মাসুদ, আর চিত্রগ্রাহক ও সম্প্রচার সাংবাদিকতার পথিকৃত হিসেবে পরিচিত মিশুক মুনির। এবার আমাদের বিশেষ আয়োজন শোকাবহ আগস্ট। সপরিবারে বাঙালির জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার খবর স্তম্ভিত করে দেয় পুরো বিশ্বকে,
বিবিসি সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে গুরুত্ব সাথে প্রচারিত হয় ইতিহাসের নৃশংসতম এই হত্যাকাণ্ডের খবর। খুনি চক্রের রক্তচক্ষুর কারণে দেশের সংবাদ মাধ্যমগুলো বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে বাধার মুখে পড়লেও বিদেশি সংবাদ মাধ্যমে প্রকাশ হতে থাকে বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের সব কাহিনী। রিপোর্ট দুলি মল্লিকের। বাঙালির স্বপ্নদ্রষ্টার মৃত্যু, একজন মহান নেতাকে হারালো বিশ্ব, যিশু মারা গেছেন। ১৯৭৫ ১৫ আগস্ট সপরিবারে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডকে এভাবেই শিরোনামে এনেছিল বিশ্বের বিভিন্ন গণমাধ্যম। বিস্ময় আর শোকে কেঁদেছিল বিশ্ব। ভারতের আকাশবাণী ও বিবিসি সহ মার্কিন সংবাদ মাধ্যমগুলোতে ওই দিনই প্রচারিত হয় সেনা অভ্যুত্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবের নিহতের খবর। ঠিক কতজন নিহত হয়েছে তা নিয়ে অস্পষ্টতা থাকলেও খন্দকার মোস্তাকের ক্ষমতা দখলের বিষয়টি স্পষ্ট ছিল এসব খবরে। Military backed government in Bangladesh this evening. It took power in a surprise pre-dawn coup. হত্যাকাণ্ডের কয়েকদিন পর তিন বিদেশি সাংবাদিক বাংলাদেশে সংবাদ সংগ্রহ করতে এসে বন্দী হন। তবে তাদের ক্যামেরায় ধারণ করা ঢাকার রাস্তার দৃশ্য প্রমাণ করে সামরিক নিয়ন্ত্রণের ভয়াবহতা। The new leaders suddenly closed it tight again, confining the newly arrived foreign press corps to our room. নির্মম এই হত্যাকাণ্ডের নিন্দা জানান বিশ্ব নেতারা। বঙ্গবন্ধুর এমন মৃত্যু মেনে নেওয়া কষ্টকর ছিল ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্য। কিউবার নেতা ফিদেল ক্রাস্তো বলেন, বিশ্বের শোষিত মানুষের নেতার মৃত্যু হলো। এছাড়া জার্মানির চ্যান্সেলর উইলি ব্র্যান্ড, ফিলিস্তিনের নেতা ইয়াসির আরাফাতও বঙ্গবন্ধুর হত্যার খবরে মর্মাহত হন। সানডে টাইমসের সাংবাদিক অ্যান্থনি মাস্কারহান্সকে দেয়া বঙ্গবন্ধুর দুই আত্মস্বীকৃত খুনি লেফটেন্যান্ট কর্নেল ফারুক ও লেফটেন্যান্ট কর্নেল রশিদের বক্তব্যে ধিক্কারের ঢেউ ওঠে বিশ্বজুড়ে। And so you had to eliminate, you felt you had to kill him. Yes, I had to. General Zia said, I am a senior officer, I cannot be involved in such things. If you junior officers want to do it, go ahead. পরবর্তীতে ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ানের সাংবাদিক লরেন্স লিফসুলজের বর্ণনায় উঠে আসে ওই দিনের পুরো ঘটনা আর মুজিব সরকার উৎখাতের চক্রান্তের বিষয়। জাতির জনককে হত্যা করে বাংলার অগ্রযাত্রা থামিয়ে দিতে চেয়েছিল ঘাতকেরা। তাদের ধারণা ভুল প্রমাণ করে মুজিব আদর্শ বুকে নিয়ে বাঙালি এগিয়ে চলেছে অভীষ্ট লক্ষ্যে। দুলি মল্লিক, একুশে টেলিভিশন। এবার সাফ ফুটবলের খবর। মেয়েদের সাফ অনূর্ধ্ব ১৫ চ্যাম্পিয়নশিপ ফুটবলের সোমবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ভুটানের থিম্পুতে চাং লিমিথাং স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ৭টায়। বিস্তারিত সৌরভ ইমামের রিপোর্টে। বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ এবারের টুর্নামেন্টের শুরুটা করে দারুণ। প্রথম ম্যাচে পাকিস্তানকে এক প্রকার বিধ্বস্ত করে বাংলাদেশ, গুনে গুনে ১৪টি গোল দেয় পাকিস্তানের জালে। আর নেপালের সাথে ৪-০ হেরে গ্রুপ পর্ব থেকে ছিটকে যায় পাকিস্তান। তাদের বিদায়ে এক ম্যাচ বাকি থাকতেই প্রতিযোগিতার শেষ চার নিশ্চিত হয় বাংলাদেশ ও নেপালের। এখন গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে মাঠে নামছে দুই প্রতিবেশী দল। গোল ব্যবধানে নেপালের চেয়ে এগিয়ে রয়েছে লাল সবুজ জার্সিধারীরা। গত আসরে প্রাথমিক পর্বে নেপালকে ৬-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। সে জয়ের সুখস্মৃতি নিয়ে এবার গ্রুপ সেরা হতে মুখিয়ে আছে গত আসরের চ্যাম্পিয়নরা। সৌরভ ইমাম, একুশ টেলিভিশন। ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। নিয়ম না মেনেই নওগাঁয় চলছে আমানত গ্রহণকারী প্রতিষ্ঠান, চড়া সুদের ঋণ নিয়ে বিপাকে স্বল্প আয়ের মানুষ। ঠাকুরগাঁওয়ে ঔষধি গুণ সম্পন্ন স্টেভিয়া চাষের সফলতা, বাণিজ্যিক সম্ভাবনা দেখছেন কৃষি বিভাগ। আবার আমন্ত্রণ সকাল ৯টার ২১ সংবাদে। নিয়ম নীতির তোয়াক্কা না করে চলছে নওগাঁয় সমবায় সমিতির নামে গড়ে ওঠা ঋণ দান ও আমানত গ্রহণকারী প্রতিষ্ঠানগুলো। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে চড়া সুদে ঋণ বিতরণের অভিযোগ রয়েছে। তাদের কাছ থেকে ঋণ নিয়ে বিপাকে পড়ছে স্বল্প আয়ের মানুষ। নওগাঁ প্রতিনিধি রতন ইসলামের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান।
সাইনবোর্ডে সরকার অনুমোদিত লেখা থাকলেও বাস্তবতা ভিন্ন। নওগাঁর বদলগাছির বিলাসবাড়ি ইউনিয়নের দীপগঞ্জে বেশিরভাগ সমবায় সমিতির নেই বৈধ কাগজপত্র। দীপগঞ্জ বাজারে ঋণ বিতরণ করে সমাধান সার্বিক গ্রাম উন্নয়ন সমিতি, পল্লী উন্নয়ন সহ প্রায় 20টি প্রতিষ্ঠান। শুধু এই বাজারেই নয়, বিলাসবাড়ি ইউনিয়নের শ্রীরামপুর, কাশিমালা, নাজিরপুর ও বিলাসবাড়ি বাজারে গড়ে উঠেছে অর্ধশতাধিক ঋণদান প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে চড়া এবং চক্রবৃদ্ধি হারে সুদ নেওয়ার অভিযোগ রয়েছে। 50,000 টাকা আমি নিয়েছিলাম, সুদ দেওয়ার পরেও এদের টাকা 1.5 লক্ষ হয়ে গেছে। ক্ষুদ্র সমবায়ের সমিতি লাইসেন্স নিয়ে আসলে সরাসরি সুদের ব্যবসা করে। 14 বিঘা জমি বিক্রি করে 9 লক্ষ টাকা চক্রবৃদ্ধি হারে সুদ ধরে 45 লক্ষ টাকা পরিশোধ করছি। কামার আক্কেলপুর এক মহিলা 22 লক্ষ টাকার ঋণের দায়ে বিষখায় মারা গেছে। অনেকেই বেশি মুনাফার আশায় এনজিওগুলোতে টাকা জমানোর রাখেন, তবে টাকা ফেরত পেতে বছরের পর বছর ঘুরছেন কেউ কেউ। 10,000 নিতে 12,000 দিতে বছর 10,000 হয়ে যায়। এসব প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিরা বৈধ কাগজপত্র আছে দাবি করলেও তা দেখাতে পারেননি, আর অনিয়ম বন্ধে নজরদারি বাড়ানোর কথা বলছেন সমবায় সমিতির সংশ্লিষ্টরা। সমবায় কর্মকর্তারা বলছেন নিবন্ধনবিহীন সমবায় চালানো হলে তা তদন্তের দায়িত্ব তাদের নয়। সমবায় নাম নাই এবং নিবন্ধন নাম্বার নাই, সেক্ষেত্রে আমাদের করার কিছু নেই। সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। অবশ্যই আইন ভঙ্গকারী যে কোনো ব্যক্তির বিরুদ্ধে বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। জনসাধারণকে প্রতারণার হাত থেকে বাঁচাতে ঋণদান সমিতির উপর নজরদারি বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। রত্না জামান, 21 টেলিভিশন। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সম্ভাবনার বাংলাদেশ। ঠাকুরগাঁওয়ে ঔষধি গুণসম্পন্ন স্টেভিয়া চাষের বাণিজ্যিক সম্ভাবনা দেখছে বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট। পরীক্ষামূলক চাষে সফল হওয়ার পর এবার কৃষক পর্যায়ে বাণিজ্যিক চাষ ছড়িয়ে দিতে কাজ করছে প্রতিষ্ঠানটি। ঠাকুরগাঁও প্রতিনিধি এস এম জসিমউদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। বায়োটেকনোলজি গবেষণা কেন্দ্রে স্টেভিয়া গাছের বংশ বিস্তার ও গুণাগুণ যাচাই করে ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। পরে 2001 সালে থাইল্যান্ড থেকে গাছটি সংগ্রহ করা হয়। গত বছর পরীক্ষামূলক চাষে সফলতা আসে। এরপরে কৃষক পর্যায়ে স্টেভিয়া চাষ ছড়িয়ে দিতে চারা উৎপাদন শুরু হয়, প্রশিক্ষণও দেওয়া হয় কৃষকদের। কৃষকও আগ্রহী হয়ে উঠেছেন স্টেভিয়া চাষে। ছোট ছোট জমি, যে ডাঙা জমিগুলো আছে, এই জমিগুলোতে আমি আবাদ করার চিন্তা ভাবনা করছি এবং আমি সদ্য শুরুও করছি। প্রায় 200-250 চারা আমি অলরেডি লাগাই ফেলছি। এক মাসের মধ্যে এটা পাতা কালেকশন করা যায়। এটা পাতা 2,000 টাকা কেজি, বাহিরে এটা আরো আমি শুনছি এটা আমি আরো বেশি দাম, 4,000 মতন কেজি। সরকারিভাবে একটা রেট নির্ধারণ করলে আমার মনে হয় চাষিরা সবাই আমরা উপকৃত হবে, আমাকে উদ্বুদ্ধ হবে। বিজ্ঞানীরা জানান প্রাকৃতিক মিষ্টি সমৃদ্ধ স্টেভিয়া পাতার নির্চাষ ডায়াবেটিক রোগে খুবই কার্যকর। এছাড়া দাঁতের ক্ষয়রোধ, রক্তচাপ, স্কিন কেয়ার, ব্যাকটেরিয়া সাইডাল সহ 11টি রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে উদ্ভিদটি। থাইল্যান্ড, ভারত, ব্রাজিল, মেক্সিকো, চীন, জাপান ও কোরিয়া সহ অনেক দেশেই বিভিন্ন খাবার ও ওষুধ তৈরিতে ব্যবহার হয় স্টেভিয়ার উপাদান। স্টেভিয়া চিনির থেকে 300 গুণ বেশি মিষ্টি, এটা জিরো ক্যালোরি, এটা ঔষধি গুণ অনেক, এবং এই ফসলটা চাষাবাদ করলে কোনো আমাদের রোগ বালাই নাই এবং কোনো পোকামাকড়ও হয় না। যে কোনো জমিতে, অনুর্বর জমিতে এটা আবাদ করা যায়। 1964 সালে প্যারাগুয়েতে প্রথম বাণিজ্যিক চাষ শুরু হলেও বিশ্বের অনেক দেশেই এখন ফসল হিসেবে চাষ হচ্ছে স্টেভিয়া। সমর ইসলাম, 21 টেলিভিশন। নিচে ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। আফগানিস্তানের গজনি প্রদেশে তৃতীয় দিনের মতো তালেবানের সাথে সংঘর্ষ, আশিস সেনা সহ নিহত অনেকে। সুপার কাপের শিরোপা দিয়েই বার্সেলোনার মৌসুম শুরু, সেভিয়ার বিপক্ষে 2-1 গোলে জয়। শেষ করছি সকাল 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। এখনো জমিনি কোরবানির পশুর হাট, খামারগুলোতে চলছে পরিচর্যা, বড় গরু সংগ্রহে ব্যাপারীদের ধর্ণা।
মানবতা বিরোধী অপরাধের মামলায় পটুয়াখালীর ইসহাক রাজাকার সহ পাঁচ জনের রায় আজ সর্বোচ্চ সাজা দাবি। এবং সাফ অনূর্ধ্ব ১৫ চ্যাম্পিয়নশিপে আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 204 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল ১১টায়, দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।